উপস্থিত হয়েছি মথুরার অন্তর্গত। এই হল দীর্ঘ বিষ্ণু মন্দির। বজ্রনাথ তিনি এই মন্দির স্থাপনা করেন, শ্রী বিষ্ণু দীর্ঘ বিষ্ণুকে প্রতিষ্ঠিত করেন। আপনারা শুনলেন, যখন কৃষ্ণ বলরাম দুইজনে প্রজিতে লীলা করছেন, 11 বৎসর লীলা হওয়ার পরে অক্রূর প্রজিতে গিয়ে কৃষ্ণ বলরামকে উত্তেজিত করেন, হে কৃষ্ণ হে বলরাম, তোমরা এত বড় হয়ে গেছ, এখন যদি কংসকে না মার তাহলে সমস্ত যদুবংশী ভক্তরা সব মারা যাবে, দেবকী বসুদেব জেলখানায় কষ্ট পাচ্ছে, নিদারুণ যাতনা দিচ্ছে, তারা আর কত সহ্য করবে। সেই শুনেই কৃষ্ণ বলরাম উত্তেজিত হয়ে বললেন কি, আমরা আগামীকাল মথুরায় যাব, কংসকে মেরে সকলের শান্তি বিধান। সেই জন্য অক্রূরের রথে বসে কৃষ্ণ বলরাম এই মথুরায় আসেন। আপনারা শুনলেন, ব্রজবিলাসে শ্রীকৃষ্ণ ব্রজেতে থাকে, আর মথুরাতে শ্রীকৃষ্ণ তিনি মথুরায়, তখন অপ্রকট প্রকাশে ছিলেন, এখন এখানে এসে প্রকট হয়ে গেল। মথুরাদেশকৃষ্ণের মধ্যে ঐশ্বর্য ভাব, ঐশ্বর্য এবং মাধুর্য উভয় মিলে, আর ব্রজবিলাসে শ্রীকৃষ্ণ কেবল মাধুর্য বিলাসে নর্বত লীলা করেন। তো এখন এইখানে আসলেন, এইদিকে বৃন্দাবন দরওয়াজা লাল দরওয়াজা বলা হয়, তো এখন ওইদিকে এসে কোন বিশ্রাম গৃহে নন্দ মহারাজ আদি ব্রজবাসীগণ জিনিসপত্র রেখে কৃষ্ণ বলরামকে ভোজন করাই দিকে, তারা এখন নগর পরে ভ্রমণে বেরল। যখন সকালকে নিয়ে নগর ভ্রমণে এসেছেন, তখন ওই যে আপনারা শুনলেন, প্রথমে ধোবির কাছে কাপড় দেখতে পেয়ে বললেন, এ ভাই আমাদেরকে কিছু কাপড় দিবে, আমরাও করবো। কোথা থেকে এসেছি এই বালক দুষ্ট বালক গুলো রাজপ্রসাদ চাইছো, মহাদুষ্ট বড় সর্বনাশ, মহা বিপদ হয়ে যাবে, পালাও তোমরা। তখন কৃষ্ণ কি করলেন, মেরে দিলেন গলা কেটে পড়ে। আর যত ধবিরা ছিল ভয়ে সব পলাই গেল, তারপরে এখন এই মালা তার ফুল মালা বিক্রি করছে বলে, ভাই আমাদের মালা করাই বলে এখন সুন্দর ভাবে সাজিয়ে দিয়েছেন। তারপরে এখন খুব যা সুন্দরী সঙ্গে দেখা, যে আমরা গিয়েছিলাম কৃষ্ণাপুরী খুব যা সুন্দরী কাছে, তো সেই এখন কৃষ্ণ বলরামকে অলকা করে সাজিয়ে দিল। তার পূর্ব স্মৃতি জেগে উঠল, কৃষ্ণ তাহাকে অত্যন্ত সুন্দরী বানিয়ে দিলেন। তাতেই এখন খুব যা কৃষ্ণের হাত ধরে টানতে লাগলো, চল আমার গৃহেতে এখানে থাকবে, আর তুমি তোমার মনের ইচ্ছা অনুসারে তুমি সুখ ভোগ করবে। কৃষ্ণ বললেন, এখন নয়, আমি পরে আসবো, আগে বংশকে মারি। তো এইসব ঘটনাগুলি মথুরায় আমাদের বলা হচ্ছে কয়েকদিন ধরে। তারপরে এখন সখাগণকে নিয়ে যখন এই স্থানে আসেন, সখাগণ বলতে লাগলেন, ভাই বংশ তো বিরাট আর বিশাল মহাভয়ানক দৈত্য দানব, তাকে তুমি মারবে কি করে? তখন কৃষ্ণ বললেন, চিন্তা কিসে, মারবো দেখবে, এই দেখো। তখন সঙ্গে সঙ্গে
দীর্ঘ বিষ্ণু বিরাট বিষ্ণু রূপ দেখিয়ে দিলেন, বিষ্ণু মানে কি, যিনি সর্বব্যাপক তিনি হলেন বিষ্ণু, সব সমস্ত জীবের অন্তর্যামী ঘর ঘর বাসী। অহো ব্রজভূমিতে যারা জন্মগ্রহণ করেছে
যারা ব্রজেতে বাস করছেন সেখানকার তৃণমূল মনুষ্য প্রাণী সকলেই মহান সৌভাগ্যশালী, তাদের মহান মহান পুণ্য, সেই পুণ্যের বলে যে তারা ব্রজে এসে অবস্থান করছে, জন্মগ্রহণ করছে। যেহেতু পুরাণ পুরুষ বেদান্তের প্রতিপাদ্য পরব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণ প্রকাশিত হয়ে প্রজাবাসীগণের প্রেম প্রীতি ভালোবাসা গ্রহণ করছে আর তাদের সঙ্গে অবস্থান করছে। গাভীগণকে পালন করছেন, তাদের সঙ্গে ভ্রমণ করছেন বনে বনে, ভাই বলরামের সঙ্গে এই যে ভ্রমণ করছেন, বিক্রয়ান্তগিরি ত্রণমাল চেতাঙ্গ্রি, যেখানে দেবাদিদেব মহাদেব লক্ষ্মী দেবী হাত জুড়ে সব স্তুতি প্রার্থনা করছেন তাহার চরণ পাওয়ার জন্য, লক্ষ্মী দেবী ভগবান কৃষ্ণের চরণ অর্চনা করছেন পূজা অর্চনা, লক্ষ্মী শত সহস্র সম্ভ্রমণ সে কেবল কৃষ্ণ, লক্ষ্মী দেবী শত প্রকারে সহস্র প্রকারে সম্ভ্রমের সহিত সেবা করছেন, কোন ত্রুটি না। এইভাবে যেখানে কৃষ্ণ বলরাম দুইজনে অবতীর্ণ হয়ে অদ্ভুত লীলা বিহার করছেন, এমনকি ব্রজগোবিন্দের মহিমা বর্ণন করতে গিয়ে বললেন তাদের কেমন সৌভাগ্য, যা দোহনে বহনে মথন প্রলেপ, ব্রজগোপীগণ তারা গৃহ কার্য সব কিছু করে থাকে, গোদোহন করছেন, নদী মস্তন করছেন, ঝাড়ু লাগাচ্ছেন, লেবাপতি করছেন, বাচ্চা ছেলেদেরকে লালন পালন করছেন, রান্নাও করছে, কাপড় ধুচ্ছে, সব কাজের মধ্যে তার কোনো কাজটা তাদের যে বাদ গিয়েছেন তা নয়, কিন্তু তার মধ্য দিয়ে তারা কি করে গায়ন্তি জৈন মনোরক্ত থিও অশ্রু কষ্ট, তারা যে গান করে অশ্রু কষ্ট গলন অশ্রু ধারায়া, অশ্রুধারা যে চোখের থেকে প্রবাহিত হচ্ছে, গলা ভরে যাচ্ছে, আর তার মধ্য দিয়ে কৃষ্ণের লীলা সমূহ চিন্তন করে গান করে, গোবিন্দ দামোদর মাধবেরি, গোবিন্দ দামোদর মাধবেরি, এইভাবে গান করতে করতে যে তারা বিষ্ণু হরে কৃষ্ণ। সো ইউ হ্যাভ হার্ড বোথ হিন্দি অ্যান্ড বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, সো মেনি ডিফারেন্ট ডিভোটি হ্যাজ কাম ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ, সো আই এম স্পিকিং ইন শর্ট ইন ইংলিশ। By costless mercy of Srila Gurudev and Vaishnavas, when he assembled this place called Dirgha Vishnu. Dirgha means very tall figure. Vishnu, you know, Vishnu who is everywhere. So, Kamsa, when somebody's, the time comes to end,
then this takes up in decision, like Kamsa. He tried his level best to kill Krishna, but could not make anything. To whom he sent to kill Krishna, they never came back to inform Kamsa what going to be happen and what happened. So Krishna, Kamsa, conspiring with his all demons, then they invite Krishna and Baladev, that they can come, combined we can kill them. When the time came to end for Kamsa, for Ravan, then he kidnapped Sita Devi. Same way, Krishna Balaram was very happy in Braj. They never come to invite Kamsa, but Kamsa invited him and sent his golden chariot. So Krishna and Baladev, they came riding on golden chariot of Kamsa, driving by Akrur, to whom they addressed Ankur, Krishna and Balaram. And other Sakhas, they came with bullock cart with Nanda Baba. They came here in Mathura. Then Krishna told Baba, we living in the village, we never see the city. So can you have a look? Krishna telling Nanda Baba, touching his chin, Baba, can you go? Nanda Baba told, okay, you can go, but with thou, don't go alone. Nanda Baba told, thou is very restless, you have to take care. So Krishna and Baladev all Sakhas going. On the way, they saw some washermen taking so many nice cloth, they are going. So seeing Krishna Baladev told, oh, can you give us some cloth for us? Give some outfit. What? You are the village boy? You want this royal dress? You have no shame at all to ask this? Krishna and Baladev, what? Krishna took his hand, just touch. Chop off his head, then all Sakhas, they choosing their own cloth. And seeing this, other washermen ran away from there. Krishna choose yellowish color, Baladev choose his blue color, and other Sakha, according to their own choice they took, they looted everything. Then they put the outfit. When they are walking, because they are small boy, and Kamsa are so tall, so just like they are booming the royal palace, booming the highway of road, they're booming the road. So big, big, big cloth. Then they found one tailor, not this tailor. So what happened? Oh, can you fit our outfit, please? Well, why not? Then they fit all very quick. When they're going, they saw one, the flower selling man. Oh, can you give us some flower, please? Yes, why not? He decorated them. They're going ahead. Then Krishna asking, Sakhan asking Krishna, oh Krishna, we are so small boy. We have heard about Kamsa. He is so big, so powerful. Moreover, his cloth is too big. Even he could not fit among them. So how we can kill him? Krishna, oh, you want to see how I can kill Kamsa? Okay. Then Krishna became huge. Gigantic four arm form. Then Sakhas, oh my, oh my Deus, Bozomon. Oh my Deus, yes. Oh, you're so big. Then they're petting Krishna. Very good, very good. But I don't like this form. Be small like us. Okay. Krishna again became very small. Then they are going. On the way, then one lady, hunchback lady named Kubja, she was Surpanakha, her past birth, she wanted to get Ram. So Lord Ram told, when I come in future, in Dapar, then I bestow my mercy upon you. Same Surpanakha came in form of hunchback lady, then no one can touch her. Then he said, oh, beautiful lady, could you decorate me? Why not? Well, all are joking with me, you are joking with me also. Then Krishna hold her toe by his own toe and touching here make her very beautiful. Then he's pulling Krishna, go to her. So, no, I have to first kill Kamsa, then I fulfill your desire. When they came, they are coming here, the Mathur Ramanis, seeing Krishna's beautiful beauty, beautiful form, handsome, attractive form, they are praying. But Bhagavad Maharaj told,
that Purana Purana Purusha Vanachitra Malla, and they are praying the good fortune of Braj Gopis. In this circumstances, Srila Gurudev used to tell that roti in Madhurya was three types. One Sadharani, the second was Samanjasa, third was Samartha. Who was Sadharani roti? Seeing Krishna's beautiful form, roti awakened in their heart, they are Sadharani roti. Like Kubja and other Mathur Ramanis, who was praying, who was pleasing Krishna or glorifying Krishna, seeing his form. When they see face to face, then prem. If not, out of sight, out of mind. This is called Sadharani Rati. So Kubja and all Mathur Ramanis, seeing Krishna who is glorifying him, they are all Sadharani Ratis. Samanjasa in Dwaraka, the queen of Krishna, and Samartha Gopi. Samartha means who can control completely Krishna. They call Samartha, the Samartha Rati. Now from here we'll go proceed. There are Mathura Devi, but there is so narrow passage. Only few sannyasis will go and do pranam. You can come other time if we go, we have no objection, but very narrow passage. Be very careful. So from here, this place, our beloved Param Gurudev, when he established Keshavji Gaudiya Math, first they want to donate this place. Due to unfavorable neighborhood, Param Gurudev don't like this, then is established there. So now we'll proceed.